হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল সকাল চলে এসেছি কালচিনিতে, কারণ আজকে হলো জামাই ষষ্ঠী। আমি একদম কালচিনিতে এসে স্নান সেরে একদম রেডি হয়ে গেছি, লাল লাল শাড়ি পরে মজা করছি। আজকে ও বললো যে ও রেড কালারের পাঞ্জাবিটা পরবে, তাই ভাবলাম ওর সাথে একটু ম্যাচ করি। হয়েছে মামুমশাই রেডি, জামাই রেডি, দ্বিতীয় বছর জামাই ষষ্ঠী। খাবার খাবার খেতে পারবো না, কিন্তু ও সেভাবে খেতে পারবে না, কারণ তোমরা তো জানোই যে ওর অনেক রেস্ট্রিকশন আছে। তবে সবকিছুই হালকা করে কম করে বানানো হবে, ওর জন্য স্পেশাল করে বানানো হবে, ও সেটা খাবে। একটু খেলে কিছু হবে না, অল্প খাবো, অল্প, হ্যাঁ অল্প খাবে। তো এখন আমাদের, তোমরা তো জানোই, আমাদের সব কিছু পুরোনো বাড়িতে হয়, আর আমরা এখন পুরোনো বাড়ি যাচ্ছি। ওখানে জামাই ষষ্ঠী, ষষ্ঠী মা ষষ্ঠীর যে পুজো হয় সেটা মা করছে, তো আর কাকিরাও করছে, সবাই একসাথে। তো চলো যাওয়া যাক। জামাই চলছে শ্বশুর বাড়ি, মিষ্টি আর দইয়ের হাঁড়ি নিয়ে। আরও কিছু আছে কেনা সেটা আমরা যেতে যেতে কিনবো বাজার থেকে। অর্জুন, জামাই ষষ্ঠীর বাজার কেমন এবছর? ভালো না। কেন ভালো না? কেন কি জানি, কি মার্কেট আকাশ খারাপ। হ্যাঁ বৃষ্টি বাদলের দিন, তাই না? মার্কেটটা শেষ করে দিয়েছে। বাহ, দেখো অর্জুনের দোকানে কত কিছু আছে। কালচিনিবাসী তোমরা অবশ্যই অর্জুনের দোকান ঘুরে যেও, না বললেও আসবে, না বললেও আসবে। তারপরে অর্জুন কিছু বল আমার ব্লগ চ্যানেলের জন্য। আমার ব্লগ চ্যানেলের জন্য কিছু বল। চ্যানেলটাতে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ। মনে আমাদের বাড়িতে ষষ্ঠী লাগছে। যতক্ষণে পৌঁছালাম ততক্ষণে কিন্তু পুজো অলরেডি হয়ে গেছিল। মা আমাদেরকে ষষ্ঠীর জল দিল। ষষ্ঠীর পুজোর এই রিচুয়ালটি কিন্তু আমার বেশ ভালো লাগে, আর এটা কিন্তু আমাদের দ্বিতীয় বছর জামাই ষষ্ঠী, আর জামাই আর মেয়েকে স্পেশাল ফিল করানো হয় এই দিন। আমার তো বেশ মজার লাগে, ইভেন দ্বিতীয় বছর হলেও কিন্তু আমার কিন্তু পুরো ফিলিংসটা প্রথমবার জামাই ষষ্ঠীর মতনই আসছিল। তো এখানে মা পুজো করেছিল, আমার কাকিমুনিরাও পুজো করেছিল, আর আমি সেই ছোট থেকে দেখে আসছি যে আমাদের সমস্ত কিছু কিন্তু আমাদের পুরনো বাড়িতেই হয়। আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, আর আমার মা কাকিমুনিরা ইভেন ঠাকুমা সবাই মিলে একসাথে ছিলাম, আর সেখানে কিন্তু একসাথেই পুজো হতো। আর আজও সেই পরম্পরা মানে যেরকম সেরকমই আছে, সবাই একসাথেই আমাদের এখানে পুজো করা হয়। আর আমার শুধু পুজো বলে না, যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান কিন্তু আমাদের এরপর কিন্তু আমাদের কাকিমুনিরাও আমাদেরকে আশীর্বাদ দিল। প্রথমে মামুনি আমাদেরকে আশীর্বাদ দিল। ঠাম্মা এসে আশীর্বাদ দিতে পারতো মা? তারপর সেজমাও আশীর্বাদ দিল,
তো এটাই ভালো লাগে যে আমাদের বাড়ির সবাই মিলে একসাথে যে পুজো আর্চা করা হয়, আর এই ব্যাপারটি কিন্তু ও খুব এনজয় করে। আমি যে দিলাম, এই যে আশীর্বাদ দিলাম, এটা তুমি শুয়ো। এরপর একে একে ঠাম্মাও বৌমাদেরকে, প্রথমে সেজমাকে, তারপর মামুনিকে, একে একে সবাইকে ষষ্ঠীর শার্জল দিল। আর তারপর আমার পিসুও চলে এসেছিল। পিসু মানে হচ্ছে আমার ঠাম্মার জামাই, তো এটা কিন্তু একটা স্পেশাল জামাই ষষ্ঠী। ঠাম্মা এখনও সবাইকে, ঠাম্মার জামাইকে মানে আমার পিসুকে, তারপর আমার বাবা কাকাদেরকে সবাইকে ষষ্ঠী শার্জল দেয়। মাথাটা শান্ত করো, স্কুলে গিয়ে যাতে দুষ্টুমি না করে। মা ষষ্ঠী শান্ত করো, শান্ত করো। পুরনো বাড়ি থেকে জাস্ট বাড়িতে এলাম। এবছরের মতন জামাই ষষ্ঠী কমপ্লিট, এখনো কমপ্লিট বলবো না, পর্ব এক নম্বর পর্ব শেষ। পুজো পালি আর আশীর্বাদ নামা, এই সমস্ত কিছু, ষষ্ঠী নামা সমস্ত কিছু শেষ হলো। এখন এরপরে সেকেন্ড পর্ব খাওয়া দাওয়া আছে। তোমরা তো জানোই ও খুব সিম্পল খাবে, কারণ কি এমনিতেই ওর শরীরটা ভালো ছিল না, এখন ডায়েটেই আছে। তো যাই হোক, তাও এখন মোটামুটি ছ মাস হয়ে গেছে, তাই এখন অনেকটাই, ডাক্তার বলেছে যে আস্তে আস্তে অল্প অল্প করে খেতে পারে। তো এটাই আর কি। আর এত গরম, প্রত্যেক বছর জামাই ষষ্ঠীতে এত গরম হবে না, আমার অস্থির লাগছে, মানে কতক্ষণ এই শাড়িটা ছাড়বো। সত্যি এই গরমে এসব পুজো পালি, এসব আচার অনুষ্ঠান খুবই ডিফিকাল্ট, আর খুব গরম পড়ছে আমাদের এখানে এখন। তো চলো, আবার দেখা হবে তোমাদের সাথে দুপুরে ভুড়ি ভোজে। জামাইয়ের খাওয়া চলে এসেছে। জামাই রিয়াকশন কি? তো মেনুটি এখন বলি সবাইকে, সবার সাথে শেয়ার করি। অবভিয়াসলি ভাত, এখানে আছে মাছের তেলের বড়া, অ্যান্ড হচ্ছে মাছ ভাজা, আর এখানে নানান রকমের ভাজা, আলু চিপস। আর এদিক থেকে শুরু করি স্যালাড, ডাল,
এটা হলো ইলিশ মাছ, সর্ষে ইলিশ, দেন চিকেন কষা, দেন একটু চাটনি, দই মিষ্টি, আম, অ্যান্ড লাস্টে তোমার প্রিয় পানি। এবার কি মনে হচ্ছে? মনে হচ্ছে যে দেখে দেখে শেষ করলাম, মনে হচ্ছে না পুরোটা শেষ করতে পারবো। দেখি এবার হাফ পর্ব চলবে, হাফ এদিক হাফ এদিক। তুমি যতটুকু কমফোর্টেবল অতটুকু খাও।